আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে চলছি কেন, কোনভাবে চলছি কেন, ওই রকম কিছু ভাবে চলি নেই। তারপরেও আমার ভাগ্নি, যেহেতু আমি ছোট থেকে ও আমার কাছেই বড় হয়েছে, আমি যদি দৌড় দিয়ে এসে আমাকে মামা বলে ধরে তো আমার দৌড় দিতে পারে। আপনারও মানে প্রত্যেকেরই আত্মীয় স্বজন, মামা ভাগ্নি আত্মীয় স্বজন আছে যারা, যাদের মধ্যে আছে। এখন প্রথম দিকে এই জিনিসটা খারাপ লাগতো, তারপরে এখন কী করবো, এখন যদি বলে আর কিছু করার নেই। যারা এইসব কথা বলে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় নিশ্চয় আপনার চোখে পড়েছে এবং সেখানে খুব খারাপ লেগেছে, এমন কোন বিষয় কি আছে যেটা চোখে পড়েছে? আমার কাছে খারাপ লেগেছে, আসলে আমরা এমনিতেই গলা ধরে ছবি তুলি, কিন্তু এডিট করার তো দরকার নেই। কিছু ছবি দেখি যে এডিট করেছে, তো এগুলোর প্রয়োজন ছিল না। আমরা তো নর্মালি, আমরা ভাই বোন মামা ভাগ্নে আমরা একসাথে একসাথে বসে গল্প করি, কথা বলি। তো এই যে বিষয়গুলো সামনে এসেছে এবং আপনি বললেন যে এই বিষয়গুলো অনেকে এডিট করছে, আপনার কি এই বিষয়ে কোনো আইনি সহযোগিতা নেবেন কিনা? বা আমি আইনি পদক্ষেপ একজনের ব্যাপারে নিয়েছি, আমি জিডি করেছি। জিডি করার পরে আমাকে বললো সাইবার ক্রাইম ইউনিটে যেতে, তো সাইবার ক্রাইম ইউনিটে গেলে ওরা পুলিশ অনেক হেল্পফুল, ওরা বলছে যে আমরা হেল্প করবো, আপনি আসেন। তো আমি যাবো একজনের বিরুদ্ধে, আমি একজনকে আমি মার্ক করেছি, ওইটা আমি ও খুব আতে বাতে কথা বলে একটা ভিডিও তৈরি করেছে, তো ওকে আমি মার্ক করেছি। কিন্তু ও মনে হয় সম্ভবত, মানে আমি শুনতে পেরেছি ও দেশের বাইরে থেকে অপারেট করছে, কিন্তু ও নজরদারিতে আছে, আসলে ধরা পড়বে। আচ্ছা, দিঘির সাথে আপনার মনে হতো যে কন্ট্রোভার্সি তৈরি হয়, সেটা আসলে কী কারণে হয়, আপনার কী মনে হয় এই ব্যাপারে? কী কারণে বলতে, ও একটা মেয়ে আর আমি একটা মাঝ বয়সী মানুষ, ও অনেকে তো জানে না, এখন আপনাদের মাধ্যমে জানবে যে আমি তার আপন মামা। এখন যেহেতু আমি তো একটু আগে বললাম যে যদি মানুষ না জানে অনেক কিছুই বলে, আমিও বলবো, আমি যদি পূজার সাথে বুবলির সাথে একটা লোক দেখি, আমি যদি জানতে চাই লোকটা কে, তারপরে আমি মন্তব্য করবো না, কিন্তু আগে জানবো আমি লোকটাকে। কিন্তু মানুষ মন্তব্য করে আমার কিছু করার নেই। দিঘির ফিউচার এখন কতটুকু দেখতে পাচ্ছেন? দিঘির ফিউচার, সরি বুঝিনি, ভবিষ্যৎ? হ্যাঁ, আচ্ছা, দিঘির ফিউচার বর্তমান কাজ এবং আগের কাজ মিলে দিঘির ভবিষ্যৎ কেমন? পড়াশোনায় ফোকাস করছে, ওর 5 দিন মনে হয় ওর ক্লাস করতেই হয়, আর মিনিমাম তো 3 দিন ওর করতেই হবে ক্লাস, তা না হলে তো ভার্সিটির থেকে বাদ করে যাবে, এইটাও আগে ফোকাস করছে। আর আপনাদের ডিপার্টমেন্টে ও পড়ছে, জার্নালিজম ডিপার্টমেন্টে, ওর এইটার প্রতি আগের থেকে একটু ছিল, তো দেখা যাক ও কোন দিকে, ওর যেটা ভালো লাগে পড়াশোনা শেষ করে সেটা ভালো লাগে। আপনি যেহেতু দেখি ছোটোবেলা থেকেই দেখিকে চেনেন, তো দেখি ছোটোবেলায় যেমন অভিনয় করতাম, বর্তমান যে অভিনয়ের তার গতি, সেক্ষেত্রে মানে আপনার কী মনে হয় তার কী কী ইম্প্রুভমেন্ট প্রয়োজন? দিঘিকে অ্যাকচুয়ালি কেউ এখনও ইউটিলাইজ করতে পারছে না। ওর যতটা প্রতিভা, ওর প্রতিভার কথা যতটুকু আমি জানি, আমি ফ্যামিলি মেম্বার আমার, ওকে আপনারা অনেক একটা মানে ডিরেক্টররা যদি অনেক কঠিন একটা ক্যারেক্টার দেয়, ও সেটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করার মতো অ্যাবিলিটি ওর আছে, এটা আমি জানি। ও দেশি বিদেশি অনেক মুভিও আমার সাথে বসে দেখেছে, ওর অনেক এক্সপিরিয়েন্স, ছোটোবেলার তো একটা এক্সপিরিয়েন্স আছেই, তারপরে এটা আছে। এখন ওর ইম্প্রুভমেন্টের দরকার নেই, ও প্রুফ দিবে শুধু নিজেকে, এটার অপেক্ষায় আছে। ও কিন্তু অনেক মুভির অফার পায়, কিন্তু FTC ভিত্তিক বা অনেক ই আছে, বা ওগুলো ওর পছন্দ হয় না, বা গল্প পছন্দ হয় না, ওগুলো করছে না। আমরাও ওরে বলি যে তুমি ভালো কাজ পেলে করো, আদারওয়াইজ মানে করে তোমার ক্যারিয়ার নষ্ট করার কোনো দরকার নেই।